তো ভিউয়ার্স দেখুন, অনেক ধরনের ইলেকট্রনিক্স কম্পোনেন্ট আছে। দেখুন এখানে কিন্তু অনেক টাইপের ইলেকট্রনিক্স কম্পোনেন্ট আছে, যেমন দেখুন এটা হচ্ছে এলইডি, তারপর ব্যাটারি, ক্যাপাসিটর, তারপর এটা হচ্ছে রেক্টিফায়ার, তারপর এটা হচ্ছে মসফেট, তারপর রেজিস্ট্যান্স, রেগুলেটর, তারপর ভেরিয়েবল রেজিস্ট্যান্স, তারপরে বুস্টার ক্যাপাসিটর। ওকে, তো দেখুন এই কম্পোনেন্ট, তারপরে আছে দেখুন রিলে। এই কম্পোনেন্টগুলো কিভাবে পরিমাপ করতে হয়, আপনি যদি ইলেকট্রনিক্স নিয়ে কাজ করে থাকেন, বিভিন্ন প্রজেক্ট ডেভেলপ করে থাকেন, তাহলে কিন্তু এগুলো নিয়ে কিভাবে কাজ করা হয় এবং এগুলো কিভাবে পরিমাপ করা হয় মাল্টিমিটারের সাহায্যে, এগুলো কিন্তু অবশ্যই আপনাকে ভালোভাবে জানতে হবে। কারণ একটা নতুন কম্পোনেন্টও কিন্তু নষ্ট হতে পারে, তো সেটা যদি আপনি ভালোভাবে না বুঝেন, একটা প্রজেক্ট ডেভেলপ করার পর এই কম্পোনেন্টটা যদি সেখানে লাগান, তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে এবং প্রজেক্টে কিন্তু কাজ করবে না, অর্থাৎ ওই সার্কিটে কাজ করবে না। তো আমি গত একটা ভিডিওতে আপনাদের এই মিটার সম্পর্কে দেখিয়েছিলাম, তো আজকে এই মিটার দিয়ে আপনারা কিভাবে পরিমাপ করবেন এগুলো, সেগুলো সেই সম্পর্কে আমি আপনাদের দেখাবো। তা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিও থেকে। সাবস্ক্রাইব করুন ফ্রেন্টেক বিডি চ্যানেলকে এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করে দিন। তো দেখুন এই মাল্টিমিটারে আমি কিন্তু গত ভিডিওতে দেখিয়েছি যে কোনটা দিয়ে কি করা হয়, তারপর ওইখানে বলে নিচ্ছে। দেখুন এই মাল্টিমিটারে তিনটা পোর্ট রয়েছে। দেখুন এটা হচ্ছে কমন, অর্থাৎ কালো পোর্ট এখানে বসবে, তারপর এটা রেড, অর্থাৎ যাবতীয় সবকিছু পরিমাপ করার জন্য এইখানে রেড প্রোবটা দিতে হবে, তারপরে যখন এই অ্যাম্পিয়ারটা পরিমাপ করা হবে তখন কিন্তু রেড প্রোবটা, এই রেড প্রোবটা এখানে দিতে হবে। তো দেখুন এটা দেওয়ার জন্য দেখুন এইখানে আমি রেড প্রোবটা দিয়ে দিচ্ছি, আর এইখানে কমন প্রোবটা দিয়ে দিচ্ছি। ওকে, আমার এটা কিন্তু দেওয়া হয়ে গেল। এখন আমি এক এক করে প্রত্যেকটা কম্পোনেন্ট, দেখুন আমি প্রথমে আমি অ্যাম্পিয়ার মাপবো না, আমি প্রথমে আপনাদের এখানে ডিসি ভোল্টেজ মেপে দেখাই। আগে আপনাদের বলি, দেখুন এখানে ডিসি ভোল্টেজ আপনি মনে করেন 0 থেকে 20 এর ভিতরে মাপবেন, তখন আপনি সিলেক্টরটা এইখানে নেবেন, আর যদি এর থেকে বেশি ভোল্টেজ মাপেন তাহলে এখানে নেবেন, তারপর যদি আরো বেশি ভোল্টেজ মাপেন তাহলে এখানে নেবেন। অর্থাৎ আপনি তো জানেন যে একটা ব্যাটারিতে কত ভোল্টেজ, বা আপনি যে জায়গা পরিমাপ করবেন ওইখানে কত ভোল্টেজ, সেই অনুযায়ী কিন্তু আপনি সেই সিলেক্টরটা, এই সিলেক্টরটা সেইখানে নিয়ে তারপরে পরিমাপ করবেন। দেখুন আমি 20 ভোল্টের এখানে দিলাম, তারপরে দেখুন আমি এইখানে, দেখুন আমি পেন্সিল ব্যাটারিটা প্রথমে আপনাদের পরিমাপ করে দেখাই। দেখুন এর পজিটিভ হচ্ছে, দেখুন আমি পজিটিভে আমি কিন্তু কালো প্রোবটা, অর্থাৎ নেগেটিভ প্রোবটা ধরেছি, আর এটা পজিটিভ প্রোব ধরেছি। দেখুন আমার 1.39 ভোল্টেজ কিন্তু মাইনাস দেখাচ্ছে। এখানে যদি লাল প্রোবটা এই পাশে ধরেন আর কালো প্রোবটা এই পাশে ধরেন তাহলে কিন্তু পজিটিভ দেখাবে, জাস্ট যে কোনো এক পাশে ধরে কিন্তু আপনি ভোল্টেজ দেখতে পারবেন, জাস্ট নেগেটিভ আর পজিটিভ দেখাবে, এটাই হচ্ছে পার্থক্য। তারপরে দেখুন আমি 9 ভোল্টেজ একটা ব্যাটারি পরিমাপ করে দেখাই। দেখুন পজিটিভ নেগেটিভ দেওয়াই আছে, জাস্ট এক পাশে ধরবেন তাহলে কিন্তু আপনার যদি উল্টা ধর হয় তাহলে নেগেটিভ আসবে, যদি সঠিক ধর হয় তাহলে পজিটিভ আসবে, এতে আপনার ঘাবড়ানোর কোনো কিছুই নাই। ওকে, দেখুন 9.34 ভোল্টেজ, যদি আপনার মাইনাস দেখায় তাহলে জাস্ট প্রোবটা একটু ঘুরিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার পজিটিভ, অর্থাৎ পজিটিভের সাথে পজিটিভ দেবেন, নেগেটিভের সাথে নেগেটিভ দেবেন, তাহলে বুঝতে পারলেন যে ভোল্টেজ কীভাবে পরিমাপ করতে হয়। তারপরে যদি আপনি রেঞ্জ আরও বাড়াতে চান বা কমাইতে চান, যদি বেশি ভোল্টেজের আপনি পরিমাপ করতে চান তাহলে একটু বাড়িয়ে দেবেন। ওকে, তাহলে বুঝতে পারলেন যে এই ঘরটা দিয়ে ডিসি ভোল্টেজ পরিমাপ করা হয় এবং কিভাবে পরিমাপ করা হয়। আপনি যে ব্যাটারি বা যে ডিসি ভোল্টেজ পরিমাপ করবেন সেই অনুযায়ী আপনি সিলেক্টরটা দিয়ে রেঞ্জ সেই অনুযায়ী নিয়ে আপনি তারপর এই দুইটা প্রোব কিন্তু ব্যাটারি পজিটিভ আর নেগেটিভে ধরবেন, তাহলে কিন্তু আপনি ভোল্টেজ পেয়ে যাবেন। তারপর দেখুন এই যে ঘরটা, দেখুন এখানে 200 থেকে 2000 কে, অর্থাৎ 2 মেগা ওম পর্যন্ত কিন্তু আপনি পরিমাপ করতে পারবেন, ঠিক আছে। এখন দেখুন আপনারা কিভাবে রেজিস্ট্যান্স পরিমাপ করবেন, এখানে কিন্তু যে কোনো ঘরে দিলে হবে। তা মনে করেন এইখানে দিয়ে যদি আপনি 1 মেগা ওম এর রেজিস্ট্যান্স পরিমাপ করতে চান তাহলে কিন্তু হবে না, এজন্য আপনাকে এইখানে সিলেক্ট করতে হবে। তো দেখুন এইখানে আমি প্রথমে 200 তে দিয়ে নিলাম, 200 তে দিয়ে আমি 100 ওম এর একটা রেজিস্ট্যান্স পরিমাপ করে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আমার কাছে 100 ওম এর একটা রেজিস্ট্যান্স আছে, এইটা তো এটা পরিমাপ করার জন্য জাস্ট রেজিস্ট্যান্সের এই পাশে ধরবেন আর এই পাশে ধরবেন, দেখুন 100 ওম। ওকে, এখানে দেখুন এক পাশে আমি আঙ্গুল দিয়েছি, আর এক পাশে কিন্তু পুরো আঙ্গুল ধরা যাবে না, তাহলে কিন্তু আপনার রেজিস্টিভিটি পেয়ে যাবে, এই জন্য এক পাশে ধরবেন আর এক পাশে শুধু প্রোবটা ধরবেন। ওকে, দেখুন 100 ওম দেখাচ্ছে। এভাবে কিন্তু রেজিস্ট্যান্স আপনি প্রত্যেকটা রেজিস্ট্যান্স কিন্তু পরিমাপ করতে পারবেন, অর্থাৎ আপনি যদি বেশি ওমস রেজিস্ট্যান্স পরিমাপ করেন জাস্ট এইখান থেকে সিলেক্টরটা দিয়ে রেঞ্জটা বাড়িয়ে নেবেন। তারপরে দেখুন ডায়োড পরিমাপ করতে হয় কিভাবে। দেখুন ডায়োডের এইখানে একটা সিম্বল রয়েছে, দেখুন এইখানে একটা সিম্বল রয়েছে, তারপর অনেক অনেক মিটারে কিন্তু এইখানে মনে করেন সিম্বল থাকে, তো এইখানে দিয়েও কিন্তু আপনারা পরিমাপ করতে পারবেন। এইখানে আমি সিলেক্টরটা দিলাম,
তারপরে দেখুন এখানে বড় একটা ডায়োড আছে, দেখুন ডায়োড বিভিন্ন ওয়াটের আছে, এখানে এটা একটু বেশি ওয়াটের ডায়োড। তো দেখুন এর এই এক পাশে কিন্তু সাদা অংশ রয়েছে, এক পাশে কিন্তু সাদা অংশ রয়েছে, ওইটা হচ্ছে ক্যাথোড প্রান্ত, আর আর এই পাশেরটা এটা হচ্ছে অ্যানোড প্রান্ত। ঠিক আছে, তা এখানে পরিমাপ করার জন্য দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, এইখানে যদি আপনি অ্যানোডে ক্যাথোড প্রান্ত ধরেন, অ্যানোডের যদি নেগেটিভ প্রোব ধরেন আর এটা যদি পজিটিভ প্রোব ধরেন তাহলে কিন্তু কোনো কিছু শো করবে না। এইখানে যদি আপনি পজিটিভ নেগেটিভ প্রোব ধরেন এখানে কিন্তু কোনো কিছু শো করতেছে, তার মানে আপনার আপনি যদি অ্যানোডে পজিটিভ প্রান্ত ধরেন অর্থাৎ পজিটিভ প্রোব ধরেন, রেড প্রোব ধরেন, আর যদি ক্যাথোডে যদি আপনি নেগেটিভ প্রোব ধরেন অর্থাৎ কালো প্রোবটা ধরেন তাহলে কিন্তু একটা মান আপনাকে দেখাচ্ছে। আর আপনি যদি উল্টা করে দেখেন, যদি ভালো ডায়োডের ক্ষেত্রে আপনি যদি উল্টা করে ধরেন তাহলে কিন্তু কোনো মান শো করবে না, তাহলে বুঝতে হবে এই ডায়োডটা 100% ঠিক আছে। ওকে, আর তারপর আপনারা কিন্তু ডায়োড এইখান থেকেও পরিমাপ করতে পারবেন, দেখুন এইখান থেকে কিন্তু পরিমাপ করতে পারবেন, এখানে থেকেও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই পজিটিভ ধরলাম, নেগেটিভ ধরলাম, এখানে একটা মান দেখাচ্ছে, আর উল্টা ধরলে এখানে কিন্তু মান দেখাবে না। ওকে, তাহলে এখানে ডায়োড গেল, তারপরে কি আসে ক্যাপাসিটর। এখন ক্যাপাসিটর পরিমাপ করার জন্য দেখুন এটা ক্যাপাসিটর পরিমাপ করার জন্য এখানে কি কি করা, এখানে আলাদা কোনো ঘর না, এখানে রেজিস্ট্যান্সের আপনি দিয়ে নেবেন, দিয়ে তারপরে এখানে আপনি তো ক্যাপাসিটর জানেন যে ক্যাপাসিটরের যে প্রান্ত একটা সাদা অংশ থাকে এটা হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ, তাহলে এই পজিটিভ আর নেগেটিভ আপনি ধরবেন, দেখি কি হয় আমি একটু ধরে আপনাদের দেখাচ্ছি। ওকে, দেখুন একটা মান দেখাচ্ছে অর্থাৎ চার্জ হয়ে গেল, দেখুন এখন আর দেখাবে না। তারপর আবার যদি আপনি উল্টা ধরেন আবার দেখুন ডিসচার্জ হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে এরকম হলে আপনার বুঝতে হবে যে ক্যাপাসিটরটা ভালো আছে, বা ক্যাপাসিটর ভালো কি মন্দ এটা বোঝার জন্য আমার একটা ভিডিও আছে, জাস্ট কিভাবে পরিমাপ করবেন এই মিটার দিয়ে সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। তাহলে ডায়োড গেল, রেজিস্ট্যান্স গেল, তারপরে আছে দেখুন এটা হচ্ছে পলিস্টার ক্যাপাসিটর। দেখুন এই ক্যাপাসিটরগুলোতে কিন্তু এই ক্যাপাসিটরগুলো ব্যবহার করা হয় এই ক্যাপাসিটরগুলো পরিমাপ করার জন্য। দেখুন এর দুইটা লেগে যদি ধরেন কোনো কিছু শো করবে না, ঠিক আছে, কোনো কিছু যদি শো না করে তাহলে আপনার বুঝতে হবে এই ক্যাপাসিটরটি ভালো আছে, যদি আপনার শো করে তাহলে শর্ট হয়ে যাবে, এটা কিন্তু তাহলে নষ্ট। ওকে, তারপরে আছে দেখুন ভেরিয়েবল রেজিস্ট্যান্স, ভেরিয়েবল রেজিস্ট্যান্সও একই রকম, দেখুন এর হচ্ছে তিনটা লেগ, দেখুন এই রেজিস্ট্যান্সের মান কত, 104, মানে 10 তারপরে 40, তার মানে কিন্তু 100K রেজিস্ট্যান্স, এটাকে কিন্তু অবশ্যই আপনাকে 200K রেঞ্জে নিতে হবে, আর না কিন্তু এটা ঠিক মতো পার্ট দিবে না। ঠিক আছে, তাহলে দেখুন এই রেজিস্ট্যান্সটা আমি এইখানে নিলাম, মাঝখানের লেগে আপনারা ধরবেন, তারপর যে কোনো এক লেগে ধরলে কিন্তু আপনাকে একটা মান দেবে, তারপর ভেরিয়েবল রেজিস্ট্যান্সে যদি আপনি ঘুরান তাহলে কিন্তু কম বেশি হবে, একেবারে ঘুরিয়ে যদি এক পাশে নিয়ে আসেন তাহলে হয় 0 হবে নাই 100K হবে, এভাবে কিন্তু ভেরিয়েবল রেজিস্ট্যান্সটা আপনি এই মিটারের মাধ্যমে পরিমাপ করতে পারবেন। তারপরে আর কি আছে দেখুন ট্রানজিস্টর, দেখুন ট্রানজিস্টর পরিমাপ করার জন্য আপনি রেজিস্ট্যান্সের ঘরও নিতে পারেন, দেখুন রেজিস্ট্যান্সে এই 100 ওহমস নিয়ে আপনি কিন্তু প্রত্যেকটা ট্রানজিস্টর পরিমাপ করতে পারবেন, বেজি মিটার কালেক্টরে ধরলে কিন্তু একটা মান কিন্তু আপনার দেখাবে। তো দেখুন যে কোনো ট্রানজিস্টর যদি আপনি পরিমাপ করতে চান, দেখুন এটা হচ্ছে BC547 একটা NPN ট্রানজিস্টর, এই ট্রানজিস্টর যদি পরিমাপ করতে চান তাহলে অবশ্যই দেখুন এই ঘরে এখানে একটা ডায়োডের সিম্বল আছে, দেখুন আপনাদের দেখাচ্ছি এখানে একটা ডায়োডের সিম্বল আছে, এই ঘরে আপনি নিয়ে নেবেন যে কোনো ট্রানজিস্টর বা মসফেট যদি আপনি পরিমাপ করতে চান, এখানে নিয়ে আপনি এখানে যেটা NPN ট্রানজিস্টর এখানে এই জন্য এখানে মাঝখানে আপনি পজিটিভ ধরবেন, দেখুন আমি মাঝখানে পজিটিভ ধরতেছি, মাঝখানে পজিটিভ ধরলে দেখুন আমার একটা মান শো করতেছে, এটা কিন্তু অ্যানালগ মাল্টিমিটারের ভালো দেখায়। তারপরে এর সাপেক্ষে যদি আবার এইখানে ধরি এখানেও কিন্তু একটা মান শো করবে, দেখুন এখন এটা কিন্তু যদি আমি এখানে পজিটিভ ধরেছি এখানে যদি আমি নেগেটিভ ধরি তাহলে কিন্তু কোনো মান শো করবে না, তাহলে বুঝতে হবে এটা NPN, অর্থাৎ NPN এ যদি পজিটিভ বেস পজিটিভ হয় তাহলে পজিটিভে যদি আপনি পজিটিভ লাল প্রোবটা ধরেন তাহলে যদি দুই পাশে শো করে
তাহলে বুঝতে হবে এটা এনপিএন ট্রানজিস্টর। আর যদি আপনি নেগেটিভ প্রোব ধরে দুই পাশে রেড প্রোব ধরে যদি শো করে তাহলে এটা পিএনপি ট্রানজিস্টর। আর তারপরেও এইখানে দেখুন দেখুন এইখানে এই মিটারে একটা এক্সট্রা ফিচার্স আছে, এইখানেও কিন্তু আপনি এনপিএন না পিএনপি এটা কিন্তু টেস্ট করতে পারবেন। এর জন্য অবশ্যই আপনাকে এর পিন ডায়াগ্রাম জানা লাগবে, এর পিন ডায়াগ্রাম জেনে তারপরে কিন্তু এখানে আপনাকে দিতে হবে, তাহলে একটা মান কিন্তু এখানে পাওয়া যাবে। তো দেখুন এখানে ট্রানজিস্টার পরিমাপ করার জন্য আপনাকে সিলেক্টর প্রোবটা এইচএফই এইখানে নিতে হবে। তারপরে দেখুন আমরা জানি যে এই ট্রানজিস্টারের এই পাশে হচ্ছে ইমিটার, মাঝখানে একটা বেস, তারপরে এটা হচ্ছে কালেক্টর। তাহলে দেখুন এইখানে আমি দিয়ে দিচ্ছি, এখানে ধরলে তো দেখুন এইখানে আমি এই এনপিএন ট্রানজিস্টারটা ইমিটার বেজ এবং কালেক্টরে ধরেছি। এখন দেখুন এখানে যদি আপনি কোনো মান পান তাহলে বুঝতে হবে, দেখুন এখানে একটা যদি মান পান 300, দেখুন এখানে একটু মান পান তাহলে ভাববেন যে এই ট্রানজিস্টারটা ভালো আছে এবং এটা এনপিএন ট্রানজিস্টার। তারপরে যদি আপনি পিএনপি ট্রানজিস্টার পরিমাপ করতে চান তাহলে এইখানে আপনি বেজ ইমিটার কালেক্টর জেনে এখানে দিলে যদি এমন একটা মান আসে এখানে তাহলে ভাববেন যে ওটা ঠিক আছে, ওটা ভালোভাবে কাজ করবে এবং ওটা পিএনপি ট্রানজিস্টার। তাহলে বুঝতেই পারলেন, তাহলে এই ডিসি ভোল্টেজ রেজিস্ট্যান্সের তারপরে মেপে দেখলাম। তারপরে এইখানে দেখুন একটা অপশন আছে কানেক্টিভিটি, অর্থাৎ মনে করেন আপনি একটা তারের কানেক্টিভিটি চেক করবেন, তখন আপনারা কিভাবে চেক করবেন আমি আপনাদের দেখাচ্ছি। মনে করেন এইখানে আমি একটা তার দিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন একটা তার, এটা এটা জাস্ট আমি আপনাদের একটা তার দিয়ে দেখাচ্ছি। এই তারটা কিন্তু অনেক লম্বা হতে পারে, তো সেই তারটা ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য আপনারা কিভাবে টেস্ট করবেন, জাস্ট এই তারের এই পাশে ধরবেন আর আরেক প্রান্তে ধরবেন, তাহলে কিন্তু একটা শব্দ হবে, অর্থাৎ এর ভিতরে একটা বোঝার আছে সেটাতে শব্দ হবে। দেখুন এটা তো শব্দ হচ্ছে, তার মানে আমার কানেক্টিভিটি ঠিক মতো পাচ্ছে আর আমার এই তারটা ঠিক আছে, এভাবে এটা দিয়ে আপনি বুঝতে পারবেন। তারপরে যদি কোনো ট্রানজিস্টার মাপার ক্ষেত্রে যদি কোনো মসফেট মাপেন, অর্থাৎ মসফেটটা যদি নষ্ট হয় সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন, এই এখানে দিয়ে বুঝতে পারবেন যে এটা শর্ট হয়ে গেছে কিনা। দেখুন এই ট্রানজিস্টারটা এই মসফেটটাও কিন্তু নষ্ট, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছে। দেখুন এর মাধ্যমে কিন্তু এভাবে কিন্তু আপনারা ট্রানজিস্টার চেক করেও দেখতে পারবেন যে মসফেট বা ট্রানজিস্টার শর্ট হয়ে গেছে কিনা, এভাবে চেক করতে পারবেন, ঠিক আছে, এভাবে চেক করতে পারবেন যে শর্ট হয়ে গেছে না, তাহলে বুঝবেন যে এটা নষ্ট। তো এই মোটামুটি কাজ। তারপরে আসি অ্যাম্পিয়ারে, দেখুন এটা হচ্ছে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার আপনি এই মিটারে এক্সট্রা ফিচার হচ্ছে আপনি 10 অ্যাম্পিয়ার পর্যন্ত পরিমাপ করতে পারবেন, যে কোনো ব্যাটারির অ্যাম্পিয়ার কিন্তু আপনি পরিমাপ করতে পারবেন। দেখুন আমি এখানে এই ব্যাটারিটা নিলাম, অ্যাম্পিয়ার পরিমাপ করার জন্য অবশ্যই এই প্রোবটা, এই রেড প্রোবটা আপনাকে খুলতে হবে, এই রেড প্রোবটা খুললে আপনাকে কিন্তু এইখানে দিতে হবে, ঠিক আছে, তাহলে কিন্তু অ্যাম্পিয়ার শো করবে, আর না কিন্তু অ্যাম্পিয়ার শো করবে না। দেখুন আমার প্রথমে কিন্তু অ্যাম্পিয়ার শো করছিল না, তারপরে আপনি সিলেক্টরটা 10 অ্যাম্পিয়ারে দিয়ে তারপরে এখান থেকে পরিমাপ করবেন। দেখুন এর অ্যাম্পিয়ার হচ্ছে 0.885 এরকম। তারপরে দেখুন 9 ভোল্টেরটা আবার একটু পরিমাপ করি, দেখি কোনো অ্যাম্পিয়ার পাই কিনা। ওকে দেখুন 7.5 অ্যাম্পিয়ার। তো এভাবেই কিন্তু আপনারা অ্যাম্পিয়ার পরিমাপ করতে পারবেন। দেখলো আপনার 12 ভোল্টের একটা ব্যাটারি আছে, এখানে দিয়ে জাস্ট আপনি অ্যাম্পিয়ার কত আছে ব্যাটারিতে সেটা কিন্তু আপনি পরিমাপ করতে পারবেন। তো তারপরে আছে এসি ভোল্টেজ, এখানে এই এসি ভোল্টেজটা পরিমাপ করা এখনো দেখেনি। এসি ভোল্টেজ পরিমাপ করার জন্য যেহেতু আমাদের বাসা বাড়িতে 220 ভোল্ট এসি, তো এটা পরিমাপ করার জন্য অবশ্যই আপনি এইখানে সিলেক্টরটা দিয়ে আর এই মিটারটা কিন্তু অবশ্যই এখানে দিয়ে নেবেন, আর না কিন্তু হবে না। এটা দিয়ে জাস্ট আপনি পরিমাপ করতে পারবেন যে কত ভোল্টেজ। দেখুন আমি এসি ভোল্টেজ দেখা, তো দেখুন এখানে আমার এসি ভোল্টেজ আছে পুরো, আমি 220 ভোল্টেজের সাথে এখানে লাগাচ্ছে। সিলেক্টরটা কিন্তু অবশ্যই এখানে দিয়ে নেবেন, এখানে যেহেতু আমাদের 220 ভোল্ট, এখানে দিলে কিন্তু মিটারটা নষ্ট হয়ে যেতে পারে, তো আমি এখানে দিচ্ছি, এই যে দেখুন 241 ভোল্ট, ঠিক আছে 241 ভোল্ট এসি। এভাবে কিন্তু আপনি এসি ভোল্টেজও পরিমাপ করতে পারবেন, আবার 440, অর্থাৎ যদি 3 ফেজ পরিমাপ করতে চান তাও পারবেন এই মিটার দিয়ে মাপতে। দেখুন 3 ফেজ পরিমাপ করার জন্য আপনি ফেজ টু ফেজ ধরবেন, দেখুন ইন্ডাস্ট্রিতে 3 ফেজ থেকে রেডিয়ালও বলুন এই যে কোনো দুইটা ফেজে ধরলে কিন্তু আপনি 440 পাবেন, আর ফেজ আর নিউট্রালে ধরলে আপনি 241 বা 40 বা 220, এখানে আমার ভোল্টেজ আছে 241 ভোল্টেজ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই মিটার দিয়ে আপনারা কিভাবে পরিমাপ করবেন ডিসি ভোল্টেজ, এসি ভোল্টেজ, তারপর রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর, তারপর কানেকটিভিটি, তারপর ট্রানজিস্টর, মসফেট, সেগুলো আমি আপনাদের মোটামুটি বোঝানোর চেষ্টা করেছি। তো ভিউয়ার্স দেখুন অনেক ধরনের ইলেকট্রনিক্স কম্পোনেন্ট আছে,
আপনি যদি ইলেকট্রনিক্স নিয়ে কাজ করে থাকেন তাহলে কিন্তু এই কম্পোনেন্টসগুলো কিভাবে কাজ করে, এই কম্পোনেন্টগুলো মাল্টিমিটারের সাহায্যে কিভাবে পরিমাপ করতে হয় সেগুলো কিন্তু আপনার অনেক ভালোভাবে বুঝতে হবে এবং জানতে হবে। তো দেখুন এখানে কিছু কিছু কম্পোনেন্ট আছে, এগুলো বোঝানো এক দুই মিনিটের কাজ না। দেখুন আমি এই ভিডিওতে আপনাদের মাল্টিমিটার কিভাবে ব্যবহার করবেন সেটা দেখিয়েছি। তা এগুলো যদি আপনারা চান যে প্রত্যেকটা কম্পোনেন্ট নিয়ে আলাদা আলাদা ভিডিও বানাইছে যে এই কম্পোনেন্টটা কিভাবে পরিমাপ করব, এই কম্পোনেন্টগুলো কিভাবে পরিমাপ করতে হবে, অ্যানালগ মাল্টিমিটার দিয়ে ডিজিটাল মাল্টিমিটার দিয়ে, তারপর এগুলো নষ্ট কিনা ভালো, তো প্রত্যেকটা কম্পোনেন্ট নিয়ে আমি তাহলে আলাদা আলাদা ভিডিও আপনাদের দেবো। ভিডিওগুলো যদি ভালোভাবে বুঝতে চান ভিডিওগুলো অনেক বড় হবে, এই জন্য এক ভিডিওতে এটা সম্ভব না। তো যদি চান তাহলে আমি ভিডিও মেক করে আপনাদের দিব। তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা এমন ভিডিও দেখতে চান কিনা যে প্রত্যেকটা কম্পোনেন্ট কিভাবে অ্যানালগ মাল্টিমিটার ডিজিটাল মাল্টিমিটার দিয়ে পরিমাপ করবেন এবং এগুলো নষ্ট কি নাকি ভালো সেগুলো আপনারা কিভাবে বুঝবেন। তা অবশ্যই যদি এই ভিডিওগুলো আপনাদের দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।